দারুন, অ্যাকশন তো মানে অসাধারণ আর তো অ্যাকশন। এত অ্যাকশন সিনেমায় দিল কি করে? আরে ত্রিশূল পিঠ থেকে সামনে দিয়ে বেরিয়ে গেল, বুম, দারুন দারুন অ্যাকশন করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক। আর আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ভোলার অফিসিয়াল ট্রেলার রিয়াকশন করব। আমরা এর আগে ভোলার টিজার রিয়াকশন করেছিলাম, একদম যদি দেখেননি আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। আর ভোলা প্রডিউসার ডাইরেক্টেড বাই অজয় দেবগন, কাস্টে অজয় দেবগন আর তাব্বু মেন রোলে আছে। এটা আইম্যাক্স 3D রিলিজ করছে 30th March 2023। তো তার 2-3 দিন আগে ট্রেলারটা রিলিজ করেছে, তো আমরা ওটাই দেখে নিই। लालगंज यहाँ से 80 किलोमीटर दूर, वहां पहुंचा के तुम निकल जाना, तुम पे कोई चार्ज नहीं लगेगा, ठीक है? चलो। साले हथकड़ी खुली नहीं और शुरू हो गए रंगबाजी। हाँ, शक्ल देख कर चार्जशीट बनाने लग गई आजकल पुलिस। शक्ल नहीं, अकड़ देख के। वर्दी पुलिस वाला पहने या पुलिस वाली, दोनों डंडे का सूट दिखाते हैं। डराने के लिए बेटी का वास्ता तो दे दिया, अभी देशभक्तों को बचाने के लिए क्या दोगी? शेरों के संविधान में समझौता नहीं होता, पहले कभी दिखे नहीं, दिखे होते तो तू नहीं दिखता। आपको गोली ले गया, तुम लोग की नौकरी की गोली तो खानी पड़ेगी। लाओ पकड़ के डायन को, करते हैं एग्जाम्पल सेट। ये जो फर्दी की हालत दिखा रहे हैं साले, निकालते हैं इनकी सड़क। अरे रातों रात कौन सी कोख से पैदा हो गए? ये धरती बंजर होके भी पुस्तक पैदा नहीं करती है। जरूर तुम्हारे नाम पर टेक्स्ट डिपार्टमेंट का कोई उनके साथ मिला हुआ है। अब क्या है क्या, शरीर के साथ साथ बुद्धि भी छोटा हो गया? अरे यार थाने को चंबल बना दिया, हम सिर्फ 5 लोग हैं भाई। लड़ाइयां हौसलों से जीती जाती है, संख्या बल और हथियारों से नहीं। গানও বেরিয়েছে কোনো একটা, নজর লাগ, বাহ নজর লাগ যায়গি, দারুন অ্যাকশন তো মানে অসাধারণ অ্যাকশন। এত অ্যাকশন সিনেমায় দিল কি করে? ত্রিশূল পিঠ থেকে সামনে দিয়ে বেরিয়ে গেল, বুম, দারুন দারুন অ্যাকশন করেছে একদম। আর স্টোরিটাতে অনেক কিছু আছে, মানে সব বুঝে উঠতে পারলাম না যে এর মানে পুলিশ আছে, একটা গ্যাং আছে, বাট এর রোলটা ওখানে কোথায় আসছে? এর রোলটা আমার মনে হয় গ্যাং আর পুলিশের মধ্যখানে একদম বলে না, না চাইতেও ঢুকে গেছে ব্যাপারটা, হচ্ছে না ঘাটকা না ঘাটকা ঘাটকা ব্যাপারটা। পুলিশে হেল্প করতে গিয়ে বা কিছু করতে গিয়ে ফেসে গেছে, না 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 হেল্প করতে গিয়ে না, ও নিজের কাজে যাচ্ছিল, কোনোভাবে পুলিশের কাছে ফেসে গেছে। টাব্বুর যেখানে ফার্স্ট ইন্টার দেখালো, হয়তো বলেছে তুমি যদি বাঁচতে চাও আমাকে হেল্প করে ধরাতে বা এরকম কিছু, কিছুই না, সিচুয়েশনালে পড়ে গেছে, এমন একটা সিচুয়েশনে পড়েছে যেখানে ওকে নিজেকে বাঁচানোর জন্য হয়তো ইনডাইরেক্টলি পুলিশের হেল্প হয়ে যাচ্ছে, না শুধু নিজেকেও না হয়তো ব্যাপারটা হয়তো ও সামনে কিছু একটা খারাপ দেখলো, ওখানে প্রোটেস্ট করার কিছু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছে, একটা বাচ্চা সাথে আছে, একটা গার্লফ্রেন্ড বা বউ কিছু একটা ব্যাপার আছে জুড়ে, বাট হ্যাঁ সবটা এখানে ট্রেলারে বলেনি, উইচ ইজ গুড, সবকিছু ট্রেলারে বলে দেওয়ার কথা, একদমই বাজে ব্যাপারটা, খুবই বাজে, সিনেমার জন্য তাহলে কি থাকবে,
বাট খুব মানে ট্রেলারে যেটা কাজ ইন্টারেস্টিং করে দেবো যাতে দর্শক ট্রেলার সিনেমাটা দেখতে যায়, গানটা থেকে তো আমার হরর ফিল আসছে ব্যাপারটা হচ্ছে এতটাই হরর ফিল আসছে, সুন্দর একটা গানটাকে পুরো একদম চেঞ্জ করে দিচ্ছে মানে। আর এটারও মিউজিক ডিরেক্টর আমি যা দেখছি সেম যেটা আমরা যখন কবজা করে করলাম ট্রেলার রিঅ্যাকশন, ওখানে যে মিউজিক ডিরেক্টর ছিল রবি বসুর, আই থিঙ্ক সেম মিউজিক ডিরেক্টর, গুড জব, ভেরি ভেরি গুড জব রবি বসুর মিউজিক টিম। তো তো খুবই ভালো, মানে আমার মনে হয় ট্রেলারের জন্য তো পার্টিকুলার খুবই ভালো, কারণ কি ট্রেলারটাকে ধরে রাখার জন্য মিউজিকটা দুটোরই মানে কবজারও যেটা দেখলাম আর ভোলারও মানে একদম টান টান উত্তেজনাটা মিউজিকের জন্য অনেকটা বেশি। অ্যাকশন ভাই, বাইক দারুন অ্যাকশন করেছে, মুখের সামনে দিয়ে যে স্লো মো তো দেখালো যে ফার্স্ট চাকাটা গেল সেকেন্ড বাইক কিছু বাদ রাখেনি, ক্লোজ কমব্যাট ত্রিশূল সব ইউজ করা হয়েছে এখানে। আর টাব্বু টাব্বুর সাথে তো মনে হয় জার্সির একটা একটা মানে একটা অদ্ভুত একটা টান বা একটা মেলবন্ধন আছে, কারণ কি দৃশ্যমে তো অলরেডি আমাদের সবার খুব পছন্দ হয়েছে টাব্বুকে, আর টাব্বু অজয় দেবগানের একসাথে কোনো মুভিতে আপাতত তো হিট, সব সবই মোটামুটি সুপার হিট, দুজন যে সিনেমে আছে ওদের জুটি একদম হিটই হবে, খুবই ভালো। আর আর স্টোরিটা বেশ ইন্টারেস্ট করে রেখেছে, মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি হবে, কিছু কিছু জায়গায় ভিএফএক্স একটু উইক লাগলো বাট ওটা এখনো টাইম আছে, যদি ওরা ফিক্স করতে চায় করে নিতে পারে, বাট কারণ ট্রেলারের পরেও মানুষ কাজ করে একদম মানে সিনেমা রিলিজ করার আগে অবধিও ভিএফএক্স এর কাজ চলতে থাকে, তো বাট হ্যাঁ কিছু জায়গায় একটু উইক লাগলো বাট তাছাড়া বেশ ভালো লাগলো, মানে ট্রেলারটা দারুণ লাগলো, খুবই ভালো খুবই ভালো, মানে টিজারে যেটা দেখেছিলাম মোটার এক্সপেকটেশন আরো একটু বাড়ালো, একদমই ওটাকে ধরে রেখেছে, ধরে তো অবশ্যই রেখেছে, আরো বাড়িয়েছে, হ্যাঁ একদমই, তো সিনেমাটা জানে একদম 100 এ 100 মানে আরো যা আমাদের যদি সিনেমাটা এরকমই হয় যেটা এক্সপেক্ট করছে একদম, ব্যাপারটা ওটাই ট্রেলার বা টিজার এত ভালো অ্যাকশন আর তার সাথে একটা ইমোশনাল একটা স্টোরি থাকবে, গুড স্টোরি, কারণ কি আমার মনে হয় যে টিজার বা ট্রেলার যখন আমাদের এক্সপেকটেশন বাড়াচ্ছে তো ওটাকে ধরে রাখার কাজই সিনেমাটার, যদি মানে এটাদের এটার এক্সপেকটেশনের জন্যই আমরা সিনেমাটা কত এক্সপেক্ট করি, যদি ভালো না হয় তাহলে আমরা ফিল্মটা খুব ভালো এক্সপেক্ট করব না, তো হোপফুলি খুব ভালো হবে, এই মাসেই বেরোচ্ছে, হ্যাঁ 30th মার্চে বেরোচ্ছে, গিয়ে দেখুন আমরা পারলে দেখব, একদম এটা 3D IMAX এ আছে, যদি ভালো মানে বড় স্ক্রিনে ফিল নিতে চান অবশ্যই IMAX এ দেখতে পারেন, আর জানাবেন আমাদের ট্রিজার বা ট্রেলার এই রিঅ্যাকশনগুলো কেমন লাগছে আপনাদের, আর কিসের রিঅ্যাকশন বা রিভিউ আপনারা দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পাবেন, এছাড়া আমাদের টুইটার ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান পোস্ট দিতে থাকি থাকি, এর পরের দিন কি আসবে অনেক সময় আমরা অ্যাডভান্সে ওখানে দেখিয়ে দিই, তাছাড়াও আমরা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট করছি, ওখানেও কমেন্টে আপনারা জানাতে পারেন কোন রিভিউ আগে দেখতে চান বা কোন কোন সিনেমা আমাদেরকে আপনারা সাজেস্ট করছেন ওটাও বলতে পারেন, আর আপনারা বলবেন আপনাদের এইটা থেকে কি এক্সপেকটেশন, আপনারা কি এক্সপেক্ট করছেন, কত ভালো সিনেমাটা হতে পারে না পারে, আর প্লিজ লাইক করবেন, অনেকে ভিউ করছে সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদেরকে, আমাদেরও খুব ইচ্ছে হয় মানে আমাদের সাহসটা বা ইচ্ছেটা আরও বাড়ে সাবস্ক্রাইবার বা ভিউজ দেখলে, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।